নমস্কার স্বামী শিষ্য সংবাদের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়ান মঙ্কস পেজে প্রায় এক সপ্তাহ মাঝে স্বামী শিষ্য সংবাদের আলোচনা হয়নি কিছু কারণবশত আজকের যেটা আলোচনার মূল বিষয় যে আচ্ছা আমি তো একটু বলে দেবেন আমি মানে সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে যারা ঢুকছেন ধীরে ধীরে আজকে আলোচনার যেটা বিষয়বস্তু সেটা ত্যাগ কেমন ভাবে হয় আর আসল কথা ত্যাগ কি ও বা মানে ত্যাগ করা মানে কি আমি আহ গেরুয়া পরে বসে আছি মানে আমি খুব ত্যাগি আমি ও থ্যাংক ইউ অঙ্কিত আমি গেরুয়া পরে একটা নর্মাল ড্রেসে বসে আছি তার মানে আমি কি ভীষণ ভোগী বা আমি মাছ মাংস খাই না আজকাল একটা নতুন শব্দ উঠেছে ভেগান তারা দুধের প্রোডাক্টও খায় না নমস্কার হ্যাঁ সবাই সবাইকে নমস্কার রবি রয় নমস্কার গো গ্রিন নমস্কার হ্যাঁ গ্রিন হওয়াটা খুব দরকার যাই হোক আপনার প্রোফাইলের নামটা দেখে ভালো লাগলো গো গ্রিন তো সেটা একটা ব্যাপার যে ত্যাগটা আসলে কি এখন যেটা বলছিলাম ভেগান তারা দুধের কোন প্রোডাক্ট খায় না রেশমের বস্ত্র পরে না প্রাণীর থেকে আহরিত যা কিছু তা তারা গ্রহণ করেন না বলছে তার মানে কি বিশাল ত্যাগী না ত্যাগ মানে হচ্ছে যার বিষয় ঈশ্বর সে ত্যাগী সরস্বতীদি প্রণাম সবাইকে সবাইকে প্রণাম কিন্তু এবার কথা হচ্ছে এই যে ত্যাগ যে ত্যাগের কথা জেনে আমরা অভ্যস্ত আমরা জানি কি যে গেরুয়া মানে মাছ মাংস খাচ্ছে না ভীষণ ত্যাগী এই এক ধরনের ত্যাগ যেটা আধ্যাত্মিকতা আমরা জানি ঐশ্বরকে নিয়ে থাকে এটা এক ধরনের ত্যাগ আর ধরনের ত্যাগের কথা আমরা জানি জাগতিকভাবে যেটা যেটাকে নিয়ে অনেক কথাবার্তা হয় যে ও সংসারের জন্য এই ত্যাগ করেছে সংসারের জন্য ও নিজের পড়াশোনাটা করলো না তার বদলে ও নিজের ছোট ছোট ভাই বোনদেরকে দেখার জন্য ও সব ছেড়ে দিল করে নিজের ভাই বোনদের বড় করলো এটাও এক প্রকার ত্যাগ দুটোই কিন্তু ত্যাগ কিন্তু আমরা আজকে কথা বলছি যে একটু আধ্যাত্মিক ত্যাগ নিয়ে তা বলে দুটো ত্যাগ যে আলাদা তা কিন্তু নয় যে সংসারের জন্য ত্যাগ করছে আচ্ছা মন্ডল অনেকে প্রণাম জানাচ্ছেন মন্ডল প্রণাম অভিজিৎ প্রণাম অসিত কুমার মন্ডল কুমার ত্রিপুরা প্রণাম সবাইকে সবাই তো আহ ভাই বোনদের জন্য নিজের স্বার্থ ত্যাগ করছে এরকম আমরা অনেক বড় ভাই বা বড় দিদিদের দেখেছি তারা নিজেদের ভাই বোনদের জন্য নিজেরা পড়াশোনা কম করেছেন ছেড়ে দিয়ে টাকা রোজগারে নেমে গেছেন যাতে তাদের ভাই বোনরা দাঁড়াতে পারে তারাও ত্যাগ করছে তারা নিজের স্বার্থটাকে ছাড়ছে আর আধ্যাত্মিক ত্যাগটা কিরকম যে তারা সমস্ত কিছু ছেড়ে কেবলমাত্র নিজেকেও যেখানে ছেড়ে তারা কেবলমাত্র ঈশ্বর চিন্তায় মগ্ন তার সাথে পোশাকের কোনো সম্বন্ধ নেই তার সাথে খাবারের কোনো সম্বন্ধ নেই আমি বসে বসে ফলাহার করছি করতে করতে আমি ভাবছি যে কোথায় কি বিষয় সম্পত্তি বাড়ানো যায় তার মানে আমি ত্যাগি নই আমি চূড়ান্ত ভোগী আমি গেরুয়া পরে আমার কাছে ঈশ্বর চিন্তা প্রাধান্য না হয়ে ঈশ্বর চিন্তায় প্রাধান্য শব্দটা ভীষণই ভুল শব্দ বললাম একমাত্র চিন্তা ঈশ্বর চিন্তা না হয়ে আমি বা ভেবে যাচ্ছি যে কোন স্কিমটাতে কিভাবে কি করলে আর একটু টাকা রোজগার হতে পারে আমার ব্যাংক বেশি টাকা আসতে পারে সেই টাকা দিয়ে শ্রীবৃদ্ধি ঘটাবো হ্যাঁ আশ্রম বড় করা দরকার সেখানে আমি কোনো রকম অনৈতিক কিছু বলছি না কিন্তু সেক্ষেত্রে নিজের আশ্রম বড় করা হয় দু কারণে এই যে ভারতবর্ষের এত আশ্রম এত কিছু আশ্রম দুই কারণে বড় হয় একদম স্ট্রেট এবং চাতাচোলা ভাষায় বলছি একটা কারণে বড় হয় নিজের পকেট পূর্তির জন্য আর একটা কারণে আশ্রম বড় হয় সেটা হচ্ছে যে আমার প্রয়োজন আরো বেশি মানুষের মানুষের সাথে কাজ করার জন্য যে ওই জন্য চিন্তা করছে যে আমি আরো বেশি মানুষকে কিভাবে সার্ভ করব আমি আরো বেশি মানুষকে কিভাবে উপকার করব সেই চিন্তা যে করছে সে কিন্তু ঈশ্বর চিন্তাই করছে কিন্তু বেশিরভাগ আশ্রমী বড় করার চিন্তা হয় এটা ভেবে নিজের পকেট কিভাবে সেখানে কিন্তু ত্যাগের কোন রাজা তিনি রাজা কিন্তু তার মতন মহাত্যাগী খুব কম রয়েছেন একটা ছোট্ট গল্প বলি তাহলে আপনারা বুঝতে পারবেন মুনি সন্ন্যাসী এবং আজীবন ব্রহ্মচারী মানে তিনি মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়ে তিনি সোজা চলে গেছিলেন মানে বলা হয় এরকম আর কি তিনি বিবাহ করেননি এবং চরম জ্ঞানী বেদব্যাসের ছেলে আচার্য বেদব্যাসের ছেলে সুখদেব তো শুকদেবের গুরু জনক রাজ তো যাই হোক তো অষ্টাবক্র মুনি তিনি বিশাল সাধক তার কাছে রাজা জনক এসছেন এবং অষ্টাবক্র মুনির কাছে আরও অনেক সন্ন্যাসী শিষ্যরা রয়েছেন এই গল্পটি অনেকবারই অনেকে শুনে থাকবেন গল্পটির নাম এক কৌপিন কি বাস্তে তো জনগ্রাস্ত রাজা তার তো চূড়ান্ত ভোগী হওয়া উচিত কিন্তু আসলে সে ত্যাগী কোথায় বোঝা যাচ্ছে বলছে যে আগুন লেগেছে হঠাৎ খবর এসছে সবাই মিলে বসে রয়েছেন জনক রাজার কাছে এই সরি অষ্টবক্রম মনির কাছে জনক রাজা রয়েছে অন্যান্য সন্ন্যাসীরাও রয়েছে জনকরাজের রাজ্য মিথিলা মিথিলাতে আগুন লেগেছে এবার মিথিলাতে আগুন লেগেছে মানে এমনটা নয় যে জনকরাজের ওখানে নিজস্ব কেউ নেই ওখানে তার পরিবার পরিজন তার রাজপ্রাসাদ শুধু যে প্রজারা পূর্বে তা তো নয় তার নিজের লোকও পূর্বে তার নিজের রাজ রাজপ্রাসাদও যাবে এদিকে অষ্টবক্র মুনি বসে বেদান্ত বলছেন ঈশ্বরের কথা বলছেন ঈশ্বর লাভের কথা বলছেন সেই সময় হঠাৎ যেই শুনেছে যে আগুন লেগেছে তার কাছে যে সমস্ত সন্ন্যাসীরা বসেছিল তারা সবাই দৌড় দিয়েছিল বাগানে কারণ তাদের কৌপিন মানে সন্ন্যাসীদের একখণ্ড কাপড় থাকে বলা হয় কৌপিনই সন্ন্যাসীদের একমাত্র সম্বল বলছে সেই কৌপিন তারা ঝুলিয়ে রেখেছিল শুকোতে দেওয়ার জন্য বলছে কৌপিন পুড়ে যাবে আর রাজার জনক অবিচল গুরুর পায়ের নিচে বসে যে কিনা রাজা যার কিনা রাজ্য রয়েছে যার প্রাসাদ রয়েছে সেখানে তার সবকিছু রয়েছে জাগতিক দিক থেকে গেলে দেখতে বলবে না তার আধ্যাত্মিক দিক থেকে আবার বলবো না তার কোনো দায়িত্ব নেই কারণ তিনি টের পেয়েছিলেন তিনি বোধ করেছিলেন যে তিনি কর্তা নন তিনি অকর্তা তিনি তখন উত্তর দিয়েছিলেন মিথিলা পুড়ছে আমার কি আমি গুরুর পায়ের নিচে বসে আছি কারণ গুরুর পাহের নিচে তিনি অনুভব করে ফেলেছেন যে ব্রহ্ম সত্য যখন আমি গুরুর নিচে বসে আমি কেন চিন্তা করতে যাবো কিন্তু বাকি সন্ন্যাসীরা আমি সন্ন্যাসীদেরকে ছোট করছি আমি ভীষণ শ্রদ্ধা করি সন্ন্যাসীদের মানে আমার যে সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ওখানে প্রচুর সন্ন্যাসীরা রয়েছে আমি ভীষণ শ্রদ্ধা করি সন্ন্যাসীদের কিন্তু আমি ঘটনা বলছি যেটা সত্য সেটাকে তো সত্যের মতনই বলতে হবে সেই সন্ন্যাসীরা দৌড়েছেন লেভেলের ভোগী মনে হয় সে চুপচাপ বসে রয়েছে গুরুর পায়ের কাছে মিথিলা পুটছে আমার কি যেখানে তার রাজপ্রাসাদ তার পরিবার পরিজন তো এই যে ত্যাগ এই যে ত্যাগের ব্যাপার মানে বাইরে থেকে দেখে কিন্তু এটা বোঝা যায় না কেউ বসে বসে মাংস চিবাতে চিবাতে ভিতরে হয়তো তার অন নিরন্তর জ্ঞান মানে জ্ঞানের চিন্তা চলছে তার মনে হচ্ছে আমার এখনো ঈশ্বর লাভ হলো না আমার এখনো জ্ঞান হলো না আমি কি এসে নিজেকে খুঁজছে আর একজন ফল খাচ্ছে খেতে খেতে ভাবছে আজকে এখানে ঘুরতে যাব কাল ওখানে আড্ডা মারতে যাবো এই ভাবছে তো এই যে ত্যাগ যে ত্যাগ জনকরাজের ত্যাগ সেই ত্যাগ কিভাবে আসবে মানে চট করে কি একদিনে সেই ত্যাগ চলে আসে সেই ত্যাগটা তখনই আসা সম্ভব যত বেশি করে আমি ঈশ্বরের কথা চিন্তা করব। যত বেশি আমি ঈশ্বরের দিকে তাতে কি আমার রাজত্ব চলে যাবে রাজত্ব রাজা তার যায়নি যায়নি সে সাথে চূড়ান্ত ত্যাগই বলছে চূড়ান্ত ভোগের সাথে চূড়ান্ত ত্যাগ হয় হ্যাঁ হয় সেই ভোগ নিষ্ক্রিয়ভাবে ভোগ হয় তাই যথার্থভাবে ভোগ করা যায় যদি বলা হয় আপনি ভোগ করুন করে আসুন কত ভোগ করতে পারবেন কত খেতে পারবেন কত কি করতে পারবেন একটা সময় পর ক্লান্ত হয়ে আর পারবেন না লোকে মদ খেতে ভালোবাসে এটা আমার গুরুদেব একদিনকে বলছিলেন যে লোকে মদ খেতে ভালোবাসে কত মদ খাবে মদের ফ্যাক্টরির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো কত আর একটি তার দশ পেক পনেরো পেক তারপর সে সুয়েব ঘুমাচ্ছি আমি তো ভোগেরও লিমিট থাকে বলছে কিন্তু সেই ভোগটা ভালোভাবে কখন করা যায় যখন সে ভোগটাকে এনজয় করতে পারে ভোগটা তো আমরা ভোগ করব বলে করি কিন্তু একমাত্র ত্যাগী যথার্থ এনজয় করে ভোগ করে জনক রাজা ইনজয় করে ভোগ করেছিলেন তিনি এনজয় করে মানে আনন্দ করে ভোগ করেছিলেন আমরা ভোগ করি কেমন জানেন তো ওই হরিণ একটা ঘাস খাচ্ছে ঘাস চিবাচ্ছে আবার কিছুক্ষণ পর মাথা তুলে এদিক ওদিক দেখে বাঘ আসছে না তো আমাকে খেয়ে নেবে না তো আমাদের ভোগটা ওরকম একটা সাময়িক ভোগ এবং মাঝে মধ্যে মাথা তুলে তাকিয়ে এদিক ওদিক দেখা যে আমাকে কেউ খেয়ে নেবে না তো আমার পিছন থেকে ক্রস করে কেউ এগিয়ে গেল না তো কিন্তু যে ত্যাগী তার কোনো চিন্তা নেই সে সিংহের মতন একা ঘুরে বেড়ায় যখন জাগে মারার মেরে খেয়ে নিল এবং সে যখন খাচ্ছে তখন আরামসে খাচ্ছে এই জন্য সিংহকে পশুরাজ বলছে সে আরামসে খাচ্ছে তখন সে বাঘের মতন অন্য কেউ গেলে আবার তার দিকে দৌড়ায় না আরামসে খেলো খেয়ে তৃপ্ত হয়ে বসে থাকলো যে এই ত্যাগ কেমন ভাবে আসবে যত বেশি আপনার মন নিজেকে জানতে চাইবে এই ত্যাগ আসবে তখন যত বেশি আপনার নিজেকে জানতে চাওয়া আত্মজ্ঞানের জন্য চেষ্টা তত বেশি আপনার ত্যাগ তাছাড়া ত্যাগ আসা মুশকিল তো স্বামী বিবেকানন্দ কি বলছেন আমরা একটু দেখছি স্বামী শিষ্য সংবাদ অনুসারে আমরা যেভাবে এগোচ্ছিলাম আমরা এগোই বইটা অনেকটাই শেষের দিকে মোটামুটি এইটটি পারসেন্ট বইটা শেষ আর টোয়েন্টি পারসেন্ট বাকি শিষ্য আগের দিন যেটুকু আলোচনা হয়েছিল যে ব্রহ্মজ্ঞান কিভাবে হতে পারে তো স্বামীজি বলছিলেন ত্যাগ ছাড়া ব্রহ্মজ্ঞান হয় না তো স্বামীজি সুন্দর বলেছিলেন যে যে ছেলের হাতের ভোগা দিয়ে খাবে বলছে তুমি তুমি ত্যাগ ত্যাগ করলে করলে না 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 কিছুই মানে ছাড়তে বলছে ঈশ্বর চিন্তা বাড়ালে না তুমি তাকে পাগলের মতন চাইলে না আর এমনি এমনি ব্রহ্মজ্ঞান হয়ে যাবে বলছে না এমনটা হয় না এবার শিষ্য তার এগেনস্টে প্রশ্ন করছে কিন্তু সাধনা করিতে করিতে ক্রমে তো ত্যাগ আসিতে পারে বলছে স্বামীজি তার আগের দিন বলেছিলেন বৈরাগ্য না এলে ত্যাগ না এলে ত্যাগ না হলে কি কিছু হবার জো আছে সে যে যে ছেলের হাতের ভোগা দিয়ে খাবে এখানে শেষ হয়েছিল আগের দিন বৈরাগ্য না এলে ত্যাগ না হলে কি কিছু হবার জো আছে এবার শিষ্য বলছে সে তো তখন অতটা ত্যাগই নয় শিষ্য বলছে কিন্তু সাধনা করিতে করিতে ক্রমে তো ত্যাগ আসিতে পারে মানে বলছে সাধনা করছি করতে করতে আস্তে আস্তে তো ত্যাগ আসতে পারে স্বামীজি বলছেন আজকে খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর কথা রয়েছে স্বামীজি বলছেন যার ক্রমে আসে তার আসু তুই তাহলে বসে থাকবি কেন এখনই খাল কেটে জল আনতে লেগে যা ঠাকুর বলতেন হচ্ছে হবে ওসব মেদাটে ভাব পিপাসা পেলে কেউ কি বসে থাকতে পারে না জলের জন্য ছুটো ছুটি করে বেড়ায় পিপাসা পাইনি তাই বসে আছিস বিবিদিশা প্রবল হয়নি তাই মাক ছেলে নিয়ে সংসার করছিস স্বামীজি আজকে প্রচন্ড মানে এই দিনের যে কথোপকথন প্রচন্ড তেজ স্বামীজি স্বামীজি বলছে যার ক্রমে আসবে হ্যাঁ এই দম তিতিক্ষা উপরতি এই রয়েছে শাস্ত্রের বিভিন্ন পদ্ধতি রয়েছে আমি সাধনা করব গুরুবাক্য পালন করব নিয়ম করে জব করব এইভাবে ক্রমে ক্রমে আমার ত্যাগ আসতে পারে কিন্তু স্বামীজি বলছে যার ক্রমে আসবে তার আসবে তুই লেগে পড় তোর এত চিন্তা কি তুইও কি চাস তোর ক্রমে আসবে স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছে বলছে তুই তা বসে থাকবি কেন বলছে এখনই খাল কেটে জল আনতে লেগে যা এটা একটা খুব কথামৃতার একটা খুব সুন্দর গল্প আছে এক চাষা তার মানে সবারই নদীর সাথে তো যাদের রয়েছে মানে জমি থাকে অনেকেই জেনে থাকবেন যারা যাদের জমি থাকে তারা একটা খাল কাটে যাতে জমিতে বৃষ্টি না হলে অসুবিধা না হয় তো সেই বউ রোজ বলে তুমি খাল কাটলে না চাষাও গা দেয় না ঠিক আছে কাটবো কাটবো কাটছি হঠাৎ একদিন চাষা গেছে খেপে মানে খায়ও নি সকালবেলা কাঁধে গামছা ফেলেছে কোদাল নিয়েছে চাষার বউ তাকে ডাকছে ওরকম খেতে এসো বলছে না সে কোনো দিকে তাকাচ্ছেও না তার মেয়ে খাবার নিয়ে গেছে বলছে না ছুঁয়ো দেখেনি তার কোনো দিকে খেয়াল নেই বলছে যে খাল কেটে জমিতে জল আনবো সে সকাল থেকে খেটে গেল বিকালার এটা কত পাতা সরস্বতী এটা একশো ছিয়াশি নম্বর পাতা সে খাল কাটলো কেটে জমিতে জল আনলো এনে তারপর হাত মুখ মুছে তৃপ্ত হয়ে খেতে বসলো মানে ঈশ্বর লাভ করছি করব হচ্ছে হবে নয় করো যেমন তেমন করে হোক করো যতক্ষণ না করছো ততক্ষণ অন্য কোনো দিকে তাকিয়ো না অন্য কোনো দিকের কথা চিন্তা অব্দি করো না যা আর মেয়ে ডাকছে বাবা খাবে এসো সে তাকাচ্ছেও না ঘুরেও দেখছে না যে যেমন তেমন করে হোক তোমাকে আগে ঈশ্বর লাভ করতে হবে বলছে তারপর যখন হয়ে গেল তখন সে কোদালটাও ফেলে দিল মানে তখন তার ঈশ্বর লাভ করতে হবে তো হয়ে গেছে আর কিছু নেই তখন সে আরামসে খাচ্ছে তখন সব কিছু জেরে তখন আরামসে সংসার করো কি বিয়ে করো কি সন্ন্যাসী হও সেটা তোমার বিষয় আগে তাকে জেনে নাও ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও বলছে ব্রহ্মজ্ঞান আচলে বেঁধে আচলে বেঁধে তারপর যেখানে ইচ্ছা সেখানে যাও তা ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তোমার আপনার তারপরে আপনি সন্ন্যাসী হলেন না সংসারী হলেন সেটা কারো সাবজেক্ট নয় আপনারও সাবজেক্ট নয় আপনার গুরু বলেন না তুমি সন্ন্যাসী হও কি সংসারী হও আচ্ছা হ্যাঁ সুরজিৎ ব্যানার্জি কি বলছেন আচ্ছা সুরজিৎ দা ত্যাগই ঠিক ঠিক ভোগ করতে পারে তার তো কিছু হারানোর ভয় নেই হ্যাঁ ঠিক ঠিক ত্যাগই অ্যাকচুয়ালি ভোগই আসলে আমরা ভোগ আর ত্যাগটা গুলিয়ে বসি আমরা আসলে ভোগ করতে গিয়ে প্রচুর ত্যাগ করে ফেলি যাই হোক তো সেরকম ভাবেই স্বামীজি বলছেন যে ঠাকুর বলতেন হচ্ছে হবে ওসব মেদাটে ভাব আহ অভিজ্ঞ বৈরাগ্য কি বলছেন আমার নামে বৈরাগ্য আছে কিন্তু আমি এখনো জীবনে মলমূত্র ছাড়া কিছুই ত্যাগ করিনি কি যে হবে কে জানে কেন এই যে এই চিন্তাটা আপনি ছেড়ে দিলেন মলমূত্র ছাড়া এই যে কিছু চিন্তা আপনি ছাড়লেন যে আপনি ত্যাগ করেননি কি যে হবে কে জানে এটাও এক প্রকার ছেড়ে দেওয়া ত্যাগ এই যে ত্যাগ নিয়ে কথা হচ্ছে যে যে করে হোক করতে হবে তার মধ্যে আপনার যে চিন্তাটা এলো না যে আমাকে যেমন করে হোক করতে হবে আপনার যে এটা এলো যে আমি মলমূত্র ছাড়া কিছুই ত্যাগ করিনি আমার কি হবে কে জানে এটাও তো এক প্রকার ত্যাগ আপনি এই কথাটাকেও ছেড়ে দিলেন যদি না মলমূত্র ছাড়া কিছু ত্যাগ করে থাকেন তাহলে একটু ত্যাগ করার চেষ্টা করুন আর যদি না ইচ্ছা হয় তাহলে ওটাই করতে থাকুন হ্যাঁ প্রীথা কি বলছিস হ্যাঁ কালকে বললি হ্যাঁ কালকে তো ওই জন্যই বললাম ভালো করে সংসার পর যাই হোক তো ঠাকুর বলছেন যে হচ্ছে হবে ওসব মেদাটে ভাব ঠাকুর বলছেন যে হচ্ছে হবে আজ করব কাল করব পরশু করবো এভাবে লাভ হয় না ব্রহ্মজ্ঞান লাভ হয় এভাবে এবং সেটা কখনোই হয় মাঝে সব সময় যে হয় তা নয় মাঝে মধ্যেই হয় যে এইবার করেই ছাড়বো যেমন তেমন করে হোক এবং এই যারা সিরিয়াসলি ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় তাদের জীবনে এই ক্ষণটা আসে যেমন ভগবানকে তার গুরুদেব দীক্ষা দেওয়ার পর চিঠি লিখছেন ভগবান চেষ্টা করছেন চেষ্টা করছেন চেষ্টা করছেন হঠাৎ ভগবানের মনে হলো না এইবার আমাকে জ্ঞান লাভ করতেই হবে যেমন করে হোক জ্ঞান লাভ করতে হবে ভগবান ছুটি নিয়ে নিলেন অফিসের ছুটি নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে বসে গেলেন যে আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে তারপর অন্য কথা সেখানে ভগবানের তিন দিনের মাথাতে তখন নির্বিকল্প সময় ডুবে গেলেন নাইনটিন এইটটি ফোর উনিশশো চুরাশি সালের ঘটনা এটা তো কখনো রকম ব্যাপার হয় যে মানে কখনো মানে এটা একদিনে হয় না কিন্তু এটা চর্চা করতে করতে কখনো ভিতর থেকে এই রকম একটা ধাক্কা আসে যেমন এই চাষাটি রোজ তার বউ তাকে বলতো খাল থেকে জল আনো খাল কেটে জল আনো জমিতে সে হ্যাঁ করছি করব করছি করব করছে হঠাৎ সে একদিন সকালে সাবল নিয়ে বেরিয়ে পড়লো আজকে জল না এনে ছাড়বো না ঠিক তেমনই এই কথা শুনতে শুনতে কথাটা কিন্তু শুনতে হবে সে চিন্তাটা থেকে বেরিয়ে যায়নি সে যদি বউকে বলতো না আমি তো আর চাষাবাদ করবো না চলো শহরে গিয়ে ওখানে একটা শপিং মলের সিকিউরিটি গার্ড হয়ে যায় সে সেটা করলে কিন্তু আর হতো না চিন্তাটা থেকে বেরিয়ে গেলে হবে না তেমনি বেদান্ত চর্চা থেকে বেরিয়ে গেলে হবে না এই চিন্তাটা থেকে বেরিয়ে গেলে হবে না ক্রমাগত শুনতে হবে শুনতে শুনতে হঠাৎ একদিন ক্লিক করে যায় যে যেমন করে হোক এবার এবারে ব্রহ্মজ্ঞান লাভ করে ছাড়বো এই বসলাম সেইটা আলাদা বসা হয় অপুচন্দ্র বর্মন ভোগের পরেই ত্যাগ হ্যাঁ ভোগের পরেই তো ত্যাগ নইলে হয় না পবিত্রবাবু হ্যাঁ অভিক বৈরাগ্য হ্যাঁ ধন্যবাদ তো ঠাকুর বলছেন হচ্ছে হবে ওসব মেদাটে ভাব পিপা পেলে কি কেউ বসে থাকতে পারে না জলের জন্য ছুটাছুটি করে বেড়ায় পিপাসা পাইনি তাই বসে আছিস আমি অনেকে বলেছে মানে আমি তো ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই এটা ছাড়া আর কোনো বিষয় নেই তারপর যখন বলছি আচ্ছা কতটা চেষ্টা করছো করব তো হবে এই সব একদম বাজে কথা একদম বেকার কথা আমি বলছি না এটা স্বামীজি বলছেন এবং এটা আমি এটা এখন স্বামীজি বলছেন এবং তার লিগাসি মেনটেন করে এখন আমি বলছি উত্তরাধিকার সূত্রে আমি বলছি যে যদি জল তেষ্টা কারোর পায় সে পাগলের মতন জল খুঁজবে ওই কাকের গল্পটা আছে না তার জল নিচে সে পাথর এনে এনে ফেলে স্তর উঁচু করে জল খাচ্ছে যেমন তেমন করে হোক সে জল খাচ্ছে আর আপনার ব্রহ্মজ্ঞান লাভ করতে করতে হবেই মনে হচ্ছে ওটা ছাড়া আপনি থাকতে পারছেন না কিন্তু আপনি সেটার জন্য চেষ্টা করতে পারছেন না আপনি তার জন্য কোথাও যেতে পারবেন না বাড়িতে বসে বসে হবে আপনি আপনার ছেলেকে ছাড়া থাকতে পারেন না আপনি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারেন না আপনি আপনার সংসার ছাড়া থাকতে পারেন না এটা হচ্ছে আসল কথা আপনাকে যদি সংসার থেকে দুদিনের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন আপনি পাগল হয়ে যাবেন কিন্তু ব্রহ্মজ্ঞানের জন্য আপনি ওরকম পাগল হননি মানে আমি কাউকে নির্দেশ করে বলছি না আমি বলছি আর কি ব্রহ্মজ্ঞানের জন্য আমরা ওরকম পাগল হই না সেই জন্য আমরা শান্তিতে থাকতে পারি যে হ্যাঁ হবে হচ্ছে কিন্তু আমরা মুখে বলি হ্যাঁ আমার তো চাই আরে এটা মুখে বলার বিষয় নয় এটা মুখে বলে বাহ বাবা আর কিছু নয় আপনি কতটা চান আপনার পাগলামও কতটা বেড়েছে আপনি কতটা ছটফট করছেন আপনি নিজে বুঝবেন ঈশ্বর না করুন আপনার ছেলে বা মেয়ে যদি কখনো এই বাচ্চাবেলায় মেলায় হারিয়ে যায় তখন বাবা মার পাগলামও দেখেছেন ব্রহ্মজ্ঞান লাভের জন্য ওই রকম পাগলাম নিজের জন্য মধ্যে হয়েছে কখনো যদি না হয় তাহলে ওটা বলবেন না হ্যাঁ আমার তো ভীষণ চাহিদা না আপনার চাহিদা হয়নি হয়নি সেই চাহিদা হলে পাগলামো করতেন যেভাবে একটা মা হারিয়ে যাওয়া বাচ্চাকে খোঁজে সেরকম ভাবে খুঁজতেন সব কিছু ছেড়ে খুঁজতেন মানুষের মুখেই বলে না আমার তো লাগবে আমার তো লাগবে আসলে তার লাগেনি তাই স্বামীজি বলছেন যে পিসকি পাশা পাইনি তাই বসে আছিস তোর জল তেষ্টা পাইনি খালি বেকার বলছিস আমি জল পেয়েছে যদি জল চেষ্টা পেতো তো এক্ষুনি চেষ্টা শুরু করতিস এক্ষুনি চেষ্টা শব্দটাও আসতো না আমি করব ওই চাষাটার মতন সাবল নিয়ে মাঠে চলে যাওয়া হতো মানে ব্রহ্মজ্ঞানে তো সাবল নিয়ে মাঠে যাওয়া না এখানে সাবল হচ্ছে নিজের চিন্তা আর খুঁড়তে হবে নিজেকে তবেই ভিতর থেকে সেই জল ওঠে ভিতর থেকে জল তবেই ওঠে যদি ওই মন নামক সাবল দিয়ে আমি নিজেকে নিজে খুঁড়তে পারি এখানে মাঠেও যাওয়ার দরকার হচ্ছে না সারাদিন সাবল চালাতেও হচ্ছে না এখানে কি করতে হচ্ছে বসে এক জায়গায় ক্রমাগত নিজেকে খুঁটতে হচ্ছে যতক্ষণ না আমি সেই ব্রহ্ম নামক জল পাচ্ছি নিজের ভিতর থেকে যে পিপাসা পাইনি তাই বসে আছিস বিপি প্রবল হয়নি বলছে তোর চাহিদাই প্রবল হয়নি তাই মা ছেলে নিয়ে সংসার করছিস বলছে সেটাতে তো তোমার আটকাচ্ছে না সেখানে একটু আটকানো হলে তুমি পাগল হয়ে যাও হিল্লি দিল্লি এক করে ফেলো আর মুখে বলবে ব্রহ্মজ্ঞান চেয়ে কিন্তু হচ্ছে না এই সেই ত্যান ইয়ার কি হচ্ছে প্রচুর মানুষকে বলতে শুনি আমি কিন্তু না কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করব না ইউটিউবে স্পিচ শুনি অনলাইনে আমরা স্পিচ শুনি ঘরে বসে বসে তারপর ধ্যান ধারণা করি ভীষণ ব্রহ্মজ্ঞান চাই ইয়ার কি হয় এগুলো আধ্যাত্মিকতা লাইভে শুনে দিনও হয় না বড়জোর এই যে মানে এই কথাগুলো শুনে কারোর একজনেরও যদি মানে মনে হয় যে আমাকে দৌড়াতে হবে আমার গুরুর কাছে আমার গুরুর পায়ের নিচে বসে বলতে হবে আমাকে জ্ঞান লাভ করাও আমাকে কৃপা করো সেইটুকুই এইটুকু লাইভের লাইভের কর্তব্য এর বেশি লাইভ আপনাকে ভ্রমজ্ঞান লাভ করাতে পারে না নিশ্চিন্ত থাকুন আমি লাইভ করতে করতে বারবার বলেছি আবারও বলছি ইউটিউব দেখে ফেসবুক লাইভ দেখে আপনার বড়জোর ভিতরে চাহিদা প্রবল হতে পারে ওই যে বউ কম ক্রমাগত কানের কাছে বলছে যে এখনো খাল থেকে জল না এখনো খালটা কেটে জমিতে আনলে না এইটা হচ্ছে এই লাইভ বা ইউটিউব এদের কাজ কোনো দিন আপনার আধ্যাত্মিক কথা আধ্যাত্মিক কথা কখনো এইসব শুনে বাড়িতে বসে আরাম করে হতে পারে না এই আরামের বিষয় নয় এর জন্য ছটফটানি লাগে পাগলামও লাগে গুরুর পায়ের নিচে বসা লাগে লাইফটা কেন এক বছরের উপর প্রায় এক বছরের উপর চলছে চলছে করা হচ্ছে তার কারণ এই বারবার বলে যাওয়া যদি একটা মানুষেরও এর মধ্যে মনে হয় যে না এবার আমাকে দৌড়ে গিয়ে বসতে হবে এবার আমাকে কারোর তো একদিনে হয় না শুনতে শুনতে হয় বারবার বলতে বলতে হয় যে শুনতে শুনতে যদি মনে হলো না এবার আমাকে জ্ঞান লাভ করতেই হবে গুরুর পায়ের নিচে বসে বসে গেল সে সেই একটা মানুষের জন্য এই লাইফটা কতজন দেখছে তাই জন্য আমরা কখনো দেখিনি এই পেজটাকে ইন্ডিয়ান মংস পেজটাকে অনেকবার রিপোর্ট করা হয়েছে আমরা কোনোদিন সেটা নিয়ে কথা বলিনি আজকে বলছি এই পেজটাকে অনেকবার রিপোর্ট করা হয়েছে একটা সময় এমন হয়েছে যে দেড়শো জনের মানুষ লাইভ দেখছেন তারপর একটা সময় হয়েছে কুড়ি জন মানুষ লাইভ দেখছেন পেজটাকে প্রচুর রকমের রিপোর্ট করা হয়েছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তখনও একজন মানুষও যদি দেখেন রিপোর্ট করা হলে আপনারা জেনে থাকবেন যে রিচ পৌঁছায় না মানে আপনাদের কাছে নোটিফিকেশানই যাবে না যে আদেও লাইভ শুরু হচ্ছে বা লাইভের হওয়ার কথা বা কিছু সেই সময় আমরা লাইভ চালিয়ে গেছি শুধু একটা কথা ভেবে যে একজন মানুষও যদি দেখে তাহলে সেটাই লাভ দরকার মানে অনেক মানুষ দেখুক বিশাল বিশাল ভিউ হচ্ছে তাতে আমাদের কিছু নয় মানে আমরা সেই জন্য লাইভ করি না অ্যাটলিস্ট আমি এবং সুদেশনা করি না আমরা এই জন্য লাইভ করি যে একটা মানুষেরও যদি ভিতর থেকে ওই ধাক্কা আসে যে আমার এখনো জ্ঞান হলো না জ্ঞান হলো না আমাকে এবার ছুটতে হবে আমাকে জ্ঞান লাভ করতে হবে এই জন্য আমাদের লাইফটা করা তো যাই হোক এখন আবার ওই রিপোর্টের থেকে অনেক আজ এখন অনেকটা বেটার মানে এখন অনেক মানুষ নোটিফিকেশন পাচ্ছেন যে হ্যাঁ হচ্ছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে পেজটা ওই রিপোর্টের থেকে বেঁচে উঠতে পারেনি জানি না কাদের মানে জানি অবশ্য কারা রিপোর্ট করেছেন বা কেন করেছেন ঈশ্বরীয় কথা বলছি আমরা সেটা তো সবার পছন্দ নয় যাই হোক তো মানে এই রিপোর্টটা একমাত্র যেতে পারে আপনাদের কমেন্ট করাতে মানে মানে প্রচুর যখন কমেন্ট করে তবে সেই পেজের রিপোর্ট সেকশনটা আস্তে আস্তে কাটতে থাকে তো প্রায় এক মাসের একটু কম সময় সেই রিপোর্টটা নিয়ে আমরা চলছি এবং মানে ফেসবুক পেজটাকে রিপোর্ট করা হলো তারপর মানুষ না কিছু কি কি এরকম আর তো আজকে আবার দেখছি আস্তে আস্তে সত্তর আশি জন এবং অনেকে বলছেন হ্যাঁ এখন নোটিফিকেশন পাচ্ছি তো মানে জাস্ট আমি বলছি আপনাদের ইচ্ছা হলেও করতে পারেন বা নাও করতে পারেন কারণ যেটা ভালো জিনিস আমার মনে হয় সেটা প্রচুর মানুষের কাছে ছড়িয়ে যাওয়া উচিত আপনারা যদি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করা বানান যদি আপনাদের ইচ্ছা হয় পরে বা যে কোনো সময় সুযোগ পেলে তাহলে পেজের রিপোর্টের এই সমস্যাটা একটু কাটেই আর কি যাই হোক তো বলছেন যে প্রবল হয়নি তাই মাক ছেলে নিয়ে সংসার করছিস বলছে তোর ইচ্ছা প্রবল নয় তাই সংসার করছিস শিষ্য বাস্তবিক কেন যে ঐরূপ সর্বস্ব ত্যাগের বুদ্ধি হয় না তাহা বুঝিতে পারি না স্বামীজি তো প্রচন্ড তেজিয়ানয় বলছেন তো স্বামীজিকে শিষ্য তখন বলছে বাস্তবিক কেন যে ঐরূপ সর্বস্ব পড়ছি এটা আপনাদের অনেকেরই লাইন মন দিয়ে শুনুন শিষ্য বলছেন যে বাস্তবিক কেন যে ওইরূপ সর্বস্ব ত্যাগের বুদ্ধি হয় না তাহা বুঝিতে পারি না আপনি ইহার একটা উপায় করিয়া দিন বলছে যে কেন যে হচ্ছে না আমরা বুঝতে পারছি না আপনি একটা উপায় করিয়ে দিন হ্যাঁ পবিত্রবাবু কি বলছেন বলছেন যে সত্যি বলতে এখানে যারা শুনছেন আমি থাকলে আমরা সেটিকে অনুভব করতে পারতাম আর অনুভব অনুভব হলে কথা বা আমাদের থাকবে না 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 শুনে হয় মানে 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 এর মধ্যেও আমি আজকে কথা বলতে বলতে অনেকটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছি আশা করি আপনাদের অসুবিধা নেই আর অসুবিধা হলে বলবেন আমি তাহলে একদম টেক্সটে ঢুকে যাব। তো ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে আমরা চেয়েছিলাম মানে এটা আমরা যখন লাইফ শুরু করি তখন আমরা ভেবেছিলাম যে বছরে যদি পাঁচজন মানুষ এমন থাকে যে এই লাইভ শুনে তার তাদের কাছে গুরুর তারা গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা করছে তাই অনেক তার মধ্যে একজনেরও যদি অনুভব হয় তাই অনেক কিন্তু সত্যি বলছি গত এক বছরে প্রচুর মানুষ জানিয়েছেন যে তারা আধ্যাত্মিকতা চান তারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চান এবং তাদের মধ্যে কয়েকজনের কিছু অনুভবও হয়েছে ভগবানের কাছে গিয়ে মানে আমাদের লাইফটা যেটা আমরা ক্রমাগত যে ওই যে চাষির বউয়ের মতন বলে যাচ্ছি আমাদের বলাটা ব্যর্থ হয়নি এটা ঠিক তবে হ্যাঁ চেষ্টা আরও বাড়াতে হবে মানে হচ্ছে হবে বলে নয় অনেক দিন হলো এবার ব্রহ্মজ্ঞান লাভ যেমন তেমন করে হোক করুন আপনাদের গুরুর কাছে যান যার গুরু রয়েছে তিনি যান যার নেই তিনি পালদের চেষ্টা করুন খুঁজুন যাই হোক তো তা সবার যেই কথা সেই কথাই শিষ্য জিজ্ঞাসা করেছে বলছে যে কেন যে আমার এই সর্বস্ব ত্যাগের বুদ্ধি হয় না আমি বুঝতে পারি না আপনি এটার একটা উপায় করে দিন সেই সব গিয়ে গুরুর পাই ধরতে হয় যে আমার যে কেন হচ্ছে না গুরু আপনি একটা উপায় করে দিন স্বামীজি বলছেন উদ্দেশ্য ও উপায় সবই তোর হাতে আমি কেবল স্টিমুলেট করে দিতে পারি এই সব সৎ শাস্ত্র করছিস এমন ব্রহ্মজ্ঞ সাধুদের সেবাও সঙ্গ করছিস এতেও যদি না ত্যাগের ভাব আসে তবে জীবনই বৃথা তবে একেবারে বৃথা হবে না কালে এর ফল তেড়ে ফুড়ে বেরোবেই বেরোবে স্বামীজি বলছেন যে স্বামীজিকে বলছে আমার তো কিছুতে এত কিছু করছি এত শুনছি তাও আমার ত্যাগের ভাব আসছে না আপনি একটু উপায় করে দিন এ সমর্পণ করছে গুরুর কাছে গুরুর কাছে এমন করে সমর্পণ করতে হয় তাই এই এই সমর্পণ ছিল বলে কিন্তু তিনি এই রকম একটা বই লিখতে পেরেছেন যেখানে তিনি তার নিজের দুর্বলতাকেও পরিষ্কার করে দিচ্ছেন এবং তিনি যে পরে কেমন ত্যাগী হয়েছিলেন সেই গল্পটা আমি বলছি আগে এই জায়গাটা বেরিয়ে এই জায়গাটা থেকে যে বলছে স্বামীজি বলছেন উদ্দেশ্য এবং উপায় উদ্দেশ্যটা না আমি সর্বস্ব হতে চাই মানে সন্ন্যাসী হতে চাই তা নয় সর্বস্ব ত্যাগী এক্ষেত্রে বলছে যে মানে আমি একমাত্র ঈশ্বর চিন্তা করতে চাই স্বামীজি বলছেন এটা উদ্দেশ্য আর উপায় যে উপায় তো তুই নিজেই যে উপায় তো আমরা নিজেই আমরাই সংসার আঁকড়ে থাকি বলছে ওখান থেকে ছেড়ে তোমার ব্রহ্মজ্ঞান লাভটাকে বিষয় করো বলছে এটাই উপায় এটাই আমার উপায় আমি নিজেই নিজের উপায় আমার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ যে উদ্দেশ্য উপায় সবই তোর হাতে আমি কেবল স্টিমুলেট ওই বিষয়ের বাসনা মনে প্রবল করে দিতে পারি স্বামীজি বলছেন আমি কেবল ওই বিষয়ের বাসনাটাকে একটু নাড়িয়ে দিতে পারি গুরু কি করেন বলছে যে গুরু যে কাজটা করে সেটা হচ্ছে গুরু তো সেই দ্বার খুলে দেন এই যে ক্রমাগত বেদান্ত চিন্তা বেদান্তের কথা এই যে লাইভে এক বছর ধরে আমরা বলে যাচ্ছি ব্যাস আমরা জাস্ট ওই জায়গাটাকে যে না করতে হবে করতে হবে যেমন কোনো যেতে হবে আপনারা যারা শুনছেন আমরা বেশ একটা একটা বেশ মানে আপনারা প্রণাম জানান আমি প্রণাম জানিয়ে আপনারা প্রশ্ন করেন উত্তর দিয়ে একটা বেশ সুন্দর একটা পারিবারিক মানে বল মানে কিছু একটা শব্দ ব্যবহার করতে হয় তাই সম্পর্ক তৈরি হয়ে গেছে সেখান থেকে কি করি না স্টিমুলেট করতে পারি যে এখন আপনারা কেন চাইছেন না যখন ব্রহ্মজ্ঞান লাভ করা যায় সেটা যখন আপনিও করতে পারেন তো কেন চেষ্টা করছেন না যেটা ভোগ সেটা আলটিমেট ভোগ সেটা কেন করছেন না বলছেন এই জায়গাটাকে কেবলমাত্র স্টিমুলেট করে দেওয়া যেতে পারে বাকি উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ উপায় আপনি নিজেই কেউ আপনাকে কিছু করে দিতে পারে না গুরু পারে গুরুর পায়ের নিচে বসে যদি বলা হয় যে গুরু আমাকে আমাকে এ পথে নিয়ে আসুন গুরু এক চুটকিতে মনের অনেক কিছু বদলে দিতে পারেন এটা আমি আমার গুরু সংগ্রহ করে বুঝেছি যে গুরু কি জিনিস ভগবানের সাথে থেকে এবং প্রত্যেকেই তার গুরুকৃপা অবশ্যই টের পান আমি নিশ্চিত করে এটা বলতে পারি বলছে স্বামীজি বলছেন এত সব সৎ শাস্ত্র পড়ছিস বলছে এত শাস্ত্র পড়ছিস এমন ব্রহ্মজ্ঞ সাধুদের সেবাও সঙ্গ করছিস স্বামী বিবেকানন্দের সেবা করছে সে সে স্বামী বিবেকানন্দের প্রিয়তম শিষ্য তার সঙ্গ করছে বলছে এতেও যদি ত্যাগের ভাব না আসে তার এরপরেও ত্যাগের ভাব আসছে না সে স্বামীজিকে বলছে আমার একটা উপায় করে দিন বলছে এরপরেও যদি ত্যাগের ভাব না আসে তবে জীবনটাই বৃথা বলছে তাহলে তো জীবনটাই বৃথা কোনো লাভ নেই শাস্ত্র পড়ে ফেলছিস আমি জয়তি মজুমদার আপনার উত্তর আমি দিচ্ছি দিচ্ছি পরে যে আজকাল শাস্ত্র পড়ে ফেলছিস এত কিছু আমার মতন ব্রহ্মজ্ঞ গুরু স্বামীজি নিজেকে নির্দেশ করলেন না বলছে এত সব ব্রহ্মজ্ঞ গুরু সেখানে ঠাকুরের সব পার্শ্বদরা রয়েছে বলছে তাদের সেবা করছিস তাদের মধ্যে সব সময় রয়েছিস তারপরেও মনে ত্যাগ আসছে না বলছে তো জীবনটাই বৃথা কিন্তু একেবারে বৃথা হবে না কালে এর ফল তেলে বেরবেই বেরোবেই বেরোবে বলছে কালে বলছে কালে নাতমানি বিন্দতি বলছে এটা কথা বলছে কালে কালে প্রকাশ বলছে কালে এর ফল তেরে ফুরে বেরোতে বাধ্য কেমন হয় বেরিয়েছিল জানেন কালে এর ফল তিনি এমন ত্যাগী হয়েছিলেন তিনি শেষ অব্দি বিয়ে করেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী তো তার বাড়িতে একদিনকে আলোচনা হচ্ছে বেদান্তের আলোচনা হচ্ছে তার ছেলে কোন ছেলে ঠিক খেয়াল নেই তার ছেলে অসুস্থ পাশের ঘরে তিনি এমন ত্যাগী হয়েছিলেন তিনি সেই আলোচনা চালিয়ে গেলেন। এবং শেষে জানতে পারলেন ছেলে মারা গেছে তিনি কিন্তু ছেলে অসুস্থ বলে আমি এটাকে যে জাগতিকভাবে বিশাল ভালো কাজ আমি বলছি না মানে আমার প্রথম শুনে মনে হয়েছিল না তুমি যখন জন্ম দিয়েছ ছেলেকে তোমার কর্তব্য ছেলের সুস্থ থাকাটাও জরুরি সে আর সুস্থ আছে কিনা সেটা দেখাও তোমার জরুরি একদিন আধ্যাত্মিক আলোচনা বন্ধ হলে জানি না আমার আমার এটা মনে হয়েছিল তোমার উচিত ছিল মানে শরৎচন্দ্র চক্রবর্তী হয়তো পারতেন ছেলেটাকে মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু তিনি এমন ত্যাগী হলেন আবার আধ্যাত্মিক দিক থেকে যখন ভাবি যে তিনি এমন ত্যাগী হলেন যে একদিন ঈশ্বরের কথা তিনি বন্ধ করলেন না মানে একদিন তো নয় মানে কয়েক বন্ধ করলেন না তার ছেলে মারা গেল তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই তিনি ডুবে রয়েছেন সেই ঈশ্বর চিন্তায় যে তিনি এমন ত্যাগী হয়েছিলেন আচ্ছা যিনি প্রশ্ন করেছিলেন বিমল রায় মনি ভগবান মনেই ভগবান থাকেন হ্যাঁ এটাই ঠিক মনি ভগবান নয় মন উড়ে গেলে যাহা পড়ে থাকে তাহাই ব্রহ্ম তাহাই তাহাই ভগবান আত্মা তাহাই আপনি মন মন ভগবান নয় আর দিয়ে আমরা ব্রহ্মকে খুঁজি তাই সেটা একটা ব্যাপার আচ্ছা কি একজন প্রশ্ন করছিলেন গুরুর সম্পর্কে জয়তি মজুমদার কিভাবে খুঁজবো অনেক অনেকেই তো ইচ্ছা জয়তী মজুমদার আপনার প্রশ্নটা হ্যাঁ পেয়েছি কিভাবে গুরু খুঁজবো আজকাল বিশ্বাসটাই তো করা মুশকিল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করা ভীষণ মুশকিল আশ্রম আশ্রম বলে একটি ওয়েব সিরিজ রিলিজ করেছে পার্ট থ্রি আমি দেখছিলাম প্রথমটার থেকেই দেখছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আধ্যাত্মিকতা যেই সাবজেক্টটা একমাত্র নিজের সাথে নিজের বিষয় নিজের কতটা অনুভব হচ্ছে নিজের কাকে দেখে মনে হচ্ছে যে না ইনি আমার গুরু সেটা আপনারই মনে হচ্ছে এবার এত পিওর একটা সাবজেক্ট নিয়ে সত্যি মানে মানে সরি টু সে এই পথে আমি বছর আছি তো মানে সত্যি এই পথেই সব থেকে বেশি নোংরাম আমি আশ্রাম থ্রি ওয়েব সিরিজটা কেন টানলাম মানে ওখানে দেখানো হয়েছে যে কি ভয়ঙ্কর স্ক্যাম এবং নোংরামো হয় কিন্তু আসলে আধ্যাত্মিকতাটা এরকম হওয়ার কথা ছিল না এবং এখনো নয় যেটা দু নম্বরই সেটা দু নম্বরই হয় যেটা ভণ্ড তাকে ভণ্ডই বলা হয় ভণ্ড আর সাধু এই দুটো শব্দ কখনো এক হতে পারে না ভণ্ড যে সে সাধুর সে সাধু আর যে সাধু সে সাধুই হয় আর বিশ্বাস কিভাবে করবো ব্যাপারটা কেমন যে আপনি যদি আপনার ভিতরে চাহিদা আসে যে আমার গুরু লাগবে আমাকে গুরুকে খুঁজে পেতে হবে যেমন তেমন করে হোক আমার আমার গুরুকে চাই তখন হয়তো আপনি অনেক মহাপুরুষ দেখলেন কিন্তু কাউকে দেখে আপনার ভিতর ভিতর থেকে থেকে বলে দেবে আপনারই যে ইনি আমার গুরু হবেন ইনি আমার গুরু হওয়ার যোগ্য যোগ্য শব্দটা আমি ভেবে ব্যবহার করলাম গুরুকেও শিষ্যের যোগ্য হতে হয় শিষ্যকেও গুরুর যজ্ঞ হতে হয় তখন ভিতর থেকে বলে দেবে হ্যাঁ ইনি আমার গুরু তো ভিতরে নিজের ইচ্ছা প্রবল করুন যে আমার গুরু চাই জয়তি মজুমদার আপনাকে বলছি যে ভিতরে নিজের ইচ্ছা প্রবল করুন আমার গুরু লাগবে এবং দীক্ষা নেওয়ার আগে সেই গুরুর সঙ্গ করুন এমন কাউকে গুরু করবেন না যার সাথে আপনি সঙ্গ করতে পারবেন না আমার যে অনুষ্ঠান তিন দিনের সোম বুধবার এবং বৃহস্পতি শুক্রবার এই অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে গুরু পরম্পরা কেন দেওয়া হয়েছে সেদিনই লাইভ করতে করতে হঠাৎ এই শব্দবন্ধটা মাথায় এলো কারণ আমি সোমবার আলোচনা করছি স্বামী শিষ্য সংবাদ স্বামী বিবেকানন্দ তার শিষ্যের সাথে ইন্টারাকশন করছেন ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে গুরু শিষ্যের এটা ছাড়া জ্ঞান লাভ হয় না এমন গুরু খুঁজবেন যেখানে আপনি এভাবে ইন্টারাকশন করতে পারবেন কথা বলতে পারবেন তারপর বুধবার আলোচনা করছি যোগা বৈশিষ্ট্য সার নিয়ে সেখানেও রামচন্দ্র সেই সত্য যুগে রামচন্দ্র বশিষ্ঠমণির সাথে ইন্টারাকশন করছেন বশিষ্ঠমণি রামচন্দ্রকে শিক্ষা দিচ্ছেন মানে যে সেই সত্য যুগ থেকে দেখুন গুরুর সাথে কথোপকথন হচ্ছে এইভাবে ধোয়াশা কলি যুগে স্বামীজি এবং শরৎচন্দ্র চক্রবর্তী শুক্রবার আলোচনা করছি ভগবান এবং তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ জির ইন্টারাকশন নিয়ে পবিত্রানন্দ জী চিঠি লিখতেন ভগবানকে যেই চিঠি পরে ভগবান নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন সেই চিঠি নিয়ে করছি মানে আর এখন আমি ভগবানের সাথে ইন্টারাকশান করি এবং আমি আপনাদের সামনে কথা বলছি বা আপনারা আমার মানে আমি অবশ্যই গুরু নই আমি একদম গুরু নই গুরুপদ বাচ্চার ধারে কাছেও আমি যাই না আমি মানে বারবার বলছি কিন্তু মানে আপনাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে আর কি তো এই সেই সত্য যুগ সেই রামের সময় থেকে যেমন দেখা যাচ্ছে যে গুরুর সাথে কথাবার্তা বলতে হবে শুধু দীক্ষা নিলেন চলে এলেন বাড়ি বসে ধ্যান করছেন বই পড়ছেন হ্যাঁ একটা স্টেজ অব্দি যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় কিন্তু এই গুরুর সাথে ইন্টারাকশানটা যদি এত জরুরি না হতো তাহলে সেই সত্য যুগ থেকে এই যুগ অব্দি এটা বহমান থাকতো না তো এমন কাউকে গুরু করবেন যার সাথে আপনি আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারবেন দ্বিতীয়ত দ্বিতীয় কথা এখানে যে আপনার ভিতরে চাহিদা বাড়ান আপনার গুরু লাগবে কেন লাগবে আপনার ব্রহ্মজ্ঞান লাভের জন্য গুরু লাগবে আপনার গুরু আপনার জাগতিক সমস্যার সমাধান করেন করবেনও হয়তো কিন্তু সেটা এক্সট্রা তার জন্য নয় আপনার ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে আপনাকে নিজেকে জানতে হবে তাই আপনার গুরু লাগবে আপনি দেখবেন আপনার ঘটনাক্রম এমন হচ্ছে আপনাকে আপনার গুরুর সামনে এনে দাঁড় করা দাঁড় করিয়ে দিচ্ছে এবং তখন আপনার ভিতর থেকে মনে হচ্ছে হ্যাঁ ইনি আমার গুরু কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে গুরুকে গুরু পদে বরণ করে নেওয়ার আগে আপনি যতদিন ইচ্ছা যেমন করে ইচ্ছা গুরুকে পরীক্ষা করুন বারবার দেখে নিন ভগবান যখন তার গুরুদেব পবিত্রানন্দজির কাছে যান ভগবান পাগলের মতন গুরু খুঁজছেন তখন যেখানেই মহাপুরুষ সে সন্ধান পাচ্ছেন ছুটে যাচ্ছেন কোথাও মন ভরছে না পবিত্রানন্দজিকে দেখে ভগবানের প্রথম দিন মনে হলো আরে ইনি তো আমার গুরু পবিত্রানন্দজিকে অন দা ফার্স্ট ডে ভগবান বললেন যে আমাকে দীক্ষা দিন পবিত্রানন্দজি জি বললেন না তুমি আমার প্রথম দিন দেখেছো তুমি আমাকে আরো সাত দিন দেখো তারপর এসে বলো বাবা সাত দিন আর যায়নি তিন চার দিন পর গিয়ে বলেছেন না আপনি গুরু কারণ ভিতর থেকে বলে দিয়েছে তো যখন কাউকে গুরু পদে বরণ করার আগে যেমন ভাবে পারেন দেখে নিন কিন্তু তারপর যখন তিনি আপনার গুরু হয়ে গেলেন এবং আপনিও গ্রহণ করলেন হ্যাঁ ইনি আমার গুরু দীক্ষা হয়ে গেল তারপর গুরু যদি আপনাকে ছাদ থেকে ঝাঁপও মারতে বলে মন যেন এমন হয় যে আমি তখন এক মুহূর্ত ভাববো না কি কেন কি জন্য আমি ঝাঁপ মারবো এটা আমার কথা নয় এটা স্বামী বিবেকানন্দ যখন এই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দিন দীক্ষা দেওয়ার আগে প্রশ্ন করেছিলেন যে গুরু বলছিস কিন্তু আমি যদি বলি ছাদ থেকে ঝাঁপ মারতে মারতে পারবি শরৎচন্দ্র চক্রবর্তী উত্তর দিয়েছিলেন হ্যাঁ পারবো স্বামীজি বলেছিলেন তবে ঠিক আছে তবে দীক্ষা নে আমরা সবাই দীক্ষা নিই কেন ওই দীক্ষা নিলাম একটু মন শান্ত হবে মন্ত্রতন্ত্র জপ করব দীক্ষার মানে আসলে সেটা নয় আসল হচ্ছে আমি ছাপ থেকে ঝাপতে ঝাপ দিতে বলবো পারবি তো স্বামীজির এই প্রশ্নটা এবং তারপর শিষ্যের কোনো না ভেবে উত্তর হ্যাঁ পারবো এই মানসিক স্থিতি যখন গুরুর প্রতি আসবে মানে এই বিশ্বাস যখন গুরুর প্রতি আপনার আসবে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর নানানভাবে দেখার পর তারপর আপনি কাউকে গুরু করবেন আশা করি জয়তি মজুমদার আপনার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হল আচ্ছা অনেক কিছু প্রশ্ন এসেছে আমি এই প্রশ্নগুলো পরে পরে আসছি আমি এটা শেষ করে নিই তারপর আমি আহ আসছি আচ্ছা শিষ্য অধমুখে বিষণ্ণভাবে নিজের পরিণাম চিন্তা করিয়া শিষ্য টেনশানে পড়ে গেছে যে শিষ্য অধমকে বিষণ্ণভাবে নিজের পরিণাম চিন্তা করছে করে কিছুক্ষণ চিন্তা করিয়া পুনরায় স্বামীজিকে বলিতে লাগিল মহাশয় আমি আপনার শরণাগত আমার মুক্তি লাভের পন্থা খুলিয়া দিন আমি যেন এই শরীরেই তত্ত্বজ্ঞ হইতে পারি সে গুরুর কাছে সারেন্ডার করছে গুরুর কাছে পাকামো করছে না টুবা মুখার্জি আমি এতক্ষণ ধরে গুরুর নিয়ে সম্বন্ধে কথা বলেছি আমি আর যাচ্ছি না মানে লাস্ট এই জাস্ট আমি গুরুর টপিকটা শেষ করলাম আপনি এটা হওয়ার পরে মানে যখন এটা শেষ হয়ে যাবে লাইফটা আপনি একটু সময়টা সময়টা খেয়াল রাখবেন এই শুনে নেবেন আপনি আশা করি বুঝতে পারবেন তো তখন সে সারেন্ডার করছে যে মহাসময় আমি আপনার শরণাগত আমার মুক্তি লাভের পন্থা খুলিয়া দিন আমি যেন এই শরীরেই তত্ত্বজ্ঞ হতে পারি মানে সে বলছে আমি যেন আর আর জন্ম না হয় শঙ্করাচার্যের ওই শ্লোক গোবিন্দমের পুনরপি জানামাম পুনরপি মারানাম পুনরপি মাতৃ জঠরে মাতৃ তত্ত্বজ্ঞ হতে পারি মানে তত্ত্বকে জানতে পারি স্বামীজি শিষ্যের অবসন্নতা দর্শন করিয়া বলিলেন ভয় কি সর্বদা বিচার করবি এই দেহ গেহ জীব জগৎ সকলই নিঃশেষ মিথ্যা স্বপ্নের মতো সর্বদা ভাববি এই দেহটা একটা জড়যন্ত্র মাত্র এতে যে আত্মারাম পুরুষ রয়েছেন তিনি তোর যথার্থ স্বরূপ স্বামীজি খুব চড়া বেদান্ত বলছেন এবার একটু সূক্ষ্ম বিষয়ে ঢুকবো একটু আপনারা মানে বলে নিলাম কারণ একটু মনটা বেশি লাগবে এবার স্বামীজি বলছেন ভয় কি সর্বদা বিচার করবি বলছে বিচার কি করবি যে এই দেহ গেহ জীব জগৎ সকলই নিঃশেষ মিথ্যা বলছে এই দেহ গেহ জীব জগৎ নিঃশেষে মিথ্যা সম্পূর্ণরূপে মিথ্যা এটা বিচার করবি প্রথমে একটু সময় না দিতে হবে এই যে অনুভব এই জীব জগৎ মিথ্যা এটাকে পঞ্চম ভূমির সমাধি বলছে এই অনুভবটা করতে গেলেও একটু সময় তাকে দিতে হবে একটু গুরুর পা ধরে বসে থাকতে হবে যে আমি কেন বুঝতে পারছি না তারপরই অনুভবটা হবে কিন্তু তার আগে বিচার করতে বলছে যে বিচার কর যে এই দেহ গেহ জীবজগৎ সকলেই নিঃশেষ মিথ্যা স্বপ্নের মতো সর্বদা ভাববি এই দেহটা একটা জড়যন্ত্র মাত্র ভাবতে বলছে বলছে এটা এটাই বারবার ভাবো এটাই বারবার চিন্তা করতে থাকো আমরা বারবার কি চিন্তা করি আমি মানুষ আমি মানুষ আমি মানুষ আমার দেহ সত্য আমরা এটাই চিন্তা করি বলছে এটা এটাও যেমন একটা চিন্তা এই চিন্তাটাকে সরিয়ে এই চিন্তা করো যে আমার এই দেহটা আর বাকি যা দেখছি সবই মিথ্যা স্বপ্নের আমি সব যেমন সত্যি ভাবছি বলছে তেমনই আর রূপ চিন্তা করো যে সব স্বপ্নের মতন এতে যে আত্মারাম পুরুষ রয়েছেন সেই তিনি তো যথার্থ সড়ক বলছে এটা ভাবতে থাক আমি ভাবছি কি আমি সত্য আমার দেহ সত্য বলছে ঠিক একটু অন্যরকম ভাবে ভাব এই দেহটা মিথ্যা আমার ভিতর যে আত্মারাম পুরুষ রয়েছে তিনি সত্য আমি ক্রমাগত দেহ সত্য ভেবে ভেবে দেহটা হ্যাঁ হয়ে গেল এবার একটু যদি এইটা ভাবি আমার ক্ষতি তো কিছু আত্মারাম যে পুরুষ তিনি একমাত্র সত্য এতে যে আত্মারাম পুরুষ রয়েছেন তিনি তোর যথার্থ স্বরূপ মনরূপ উপাধিটাই তার প্রথম ও সূক্ষ্ম আবরণ কেউ একজন বলছিলেন না মনেই ভগবান আছেন না বলছে মনরূপ উপাধিটাই মানে মনরূপ যে উপাধিটা যে তার প্রথম এবং সূক্ষ্ম আবরণ আত্মারামের উপর আমার নিজের উপর প্রথম হচ্ছে মনরূপ মনরূপ যে উপাধিটা আচ্ছা আমি এখন না কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না কারণ একটু জটিল জায়গায় রয়েছি এইটা শেষ করে আমি সবার প্রশ্নের উত্তর দেবো একটু মার্জনা করবেন আমাকে আমি সবার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি এটা বেশ জটিল জায়গায় ঢুকে গেছি আমি এটার মানে এইটা শেষ করে তারপর আসছি তো বলছে মনরূপ উপাধিটাই বলছে অনেকগুলো আবরণ রয়েছে বলছে পঞ্চকোষের আড়ালে সেই আত্মারাম সেই ব্রহ্মজ্ঞান বলছে তার প্রথম হচ্ছে মনরূপ উপাধিটাই তার প্রথম সূক্ষ্ম আবরণ তারপর দেহটা তার স্থুল আবরণ হয়ে রয়েছে নিষ্কল নির্বিকার স্বয়ং জ্যোতি সেই পুরুষ এইসব মাইক আবরণে আচ্ছাদিত থাকায় তুই তো স্বরূপকে জানতে পারছিস না এই রূপরসে ধাবিত মনের গতি ফিরিয়ে দিতে হবে হবে মনটাকে অন্তর্দিকে স্থূল এটা মরে পঞ্চভূতে মিশে যায় কিন্তু সংসারের পুটুলি মনটা শিগগির মরে না বীজের ন্যায় কিছুকাল থেকে আবার বৃক্ষে পরিণত হয় আবার স্থূল শরীর ধারণ করে জন্ম মৃত্যু পথে গমনাগমন করে এই রূপ যতক্ষণ না আত্মজ্ঞান হয় সেজন্য বলি ধ্যান ধারণা ও বিচার বলে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে দে মনটা মরে গেলেই সব হয়ে গেল ব্রহ্ম সমস্ত হলি কঠিন জায়গা আমি ভেঙে ভেঙে আসছি যে প্রথম লাইনটা বলছে যে মনরূপ উপাধিটাই প্রথম এবং সূক্ষ্ম আবরণ তারপর দেহ নামক স্থূল আবরণ রয়েছে কেন বলছেন বলছে যে আমার আমরা যদি একটু শান্ত হতে পারি আমরা দেখবো আমাদের আমরা বলবো আমরা বাইরে দৌড়াচ্ছি বাইরে এই কাজ বাইরে সেই কাজ আমরা যখন রাত্রিবেলা চোখ বুজে শুই আমাদের ভিতরে কিন্তু কাজ তখনও চলে কাল এটা করব কাল সেটা করব কাল ওটা করব যেরকম প্ল্যান করি আমরা আগে কি বলা হয় আমাদের ছোটবেলা থেকে আমরা শুনেছি যে আগে প্ল্যান করো তারপর সেই কাজটা করো আমাদের মনেই কিন্তু কাজের সৃষ্টি হয়ে যায় তারপর সেটাকে আমরা স্থূলভাবে বাইরে করি তো বলছে সেই যেই চিন্তাগুলো আমাকে ক্রমাগত বা বাইরের চিন্তা করাচ্ছে বহির্মুখী চিন্তা করাচ্ছে কালকে আমাকে এই প্রজেক্ট করতে হবে আমাকে এই পিডিএফ ফাইল রেডি করতে হবে আমাকে এই এইভাবে আমাকে কালকে ফিল্ডের কাজটা করতে হবে আমার মন প্রথমে কাজ করছে এবং যেই কাজের বিষয় বাইরে আমার বিষয় কিন্তু এটা নয় যে আমি কে চিন্তাটা কে করছে আমি চিন্তা করছি কিন্তু বিষয়টা আমি নই বিষয়টা হচ্ছে বাইরের সমস্ত কিছু বাইরের আর সব কিছু আমার বিষয় তো বলছেন যে সেই মনরূপ উপাধিটাই যেই মন এত কিছু চিন্তা করাচ্ছে সেই উপাধিটাই প্রথম এবং সূক্ষ্ম আবরণ এখানেও চারটে ভাগ আছে বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ আরও দুটো ভাগ এবং দেহের স্থূলটা অন্নময় কোষ অনেক রকম ভাগ আছে বলছে পঞ্চকোষের ভিতরে সেই ব্রহ্ম যে তার তো দেহের দেহটা স্থূল আবরণ হয়ে রয়েছে ওটা আমরা বুঝতেই পারছি যে মনরূপ উপাধিটাই তার প্রথম নিষ্কল নির্বিকার স্বয়ং জ্যোতি যে নিষ্কল এই এই টার্মসগুলো খুব ইম্পর্টেন্ট নিষ্কল নির্বিকার যার কখনোই কোনো বিকার নেই যে প্রচন্ড নোংরা কাজ করলেও যার কোনো বিকার নেই সেই যখন বাল্মীকি হত্যা করছে তার বিকার নেই সেই বাল্মীকি যখন রাম রাম বলছে তখনও তার কোনো বিকার নেই সে অবিচলিত সে নির্বিকার হয়ে রয়েছে কোনোটার সাথেই সে যুক্ত নয় যখন রাম রাম বলছিল তখনও বাল্মীকি জানে আমি বলছিলাম যখন সে মানুষকে হিংস্রতা নিয়ে কাটছিল বাল্মীকি জানে আমি কাটছিলাম ওই আমিটা কনস্ট্যান্ট বলছে সে নির্বিকার স্বয়ং জ্যোতি বলছে তাকে জন্য আলাদা জ্যোতির ব্যাখ্যা নয় বলছে যে সেই জ্যোতিটার নিজে সে সে নিজেই স্বয়ং জ্যোতি সেই পুরুষ এসব মাইক আবরণে আচ্ছাদিত থাকায় সেই যে কখনো ছিল না তার জ্যোতি নিভে গেছে কমে গেছে তা নয় বলছে তার জ্যোতিটা আমাদেরই বিভিন্ন চিন্তায় ঢেকে যাওয়াতে আমি আমাকে চিনতে পারছি না মাইক আবরণে আচ্ছাদিত থাকায় তুই তো স্বরূপকে জানতে পারছিস না বলছে এই জন্যই তুই স্বরূপকে জানতে পারছিস না এই রূপ ধাবিত মনের গতি অন্তর দিকে ফিরিয়ে দিতে হবে ওই যেটা বললাম যে আমি আমার মনের যদি তাকিয়ে দেখি আমি ক্রমাগত এই জগৎটা থেকে আমি কিভাবে একটু আনন্দ পেতে পারি বা কিভাবে কাজ করতে পারি কাজ করা মানে কি দিনের শেষে মাইনে পাবো এই তো সেই মাইনাটা নিয়ে একটু আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে আমি আমার ভোগ করব। যে এই দিক থেকে ঘুরিয়ে যদি একটু ভাবতে পারিস যে কে ভোগ করবে কে কাজগুলো করছে বলছে এটাই একটু যদি জাগতিক রূপরসে ধাবি তো মনের গতি ফিরিয়ে দিতে হবে মনটাকে মারতে হবে বলছে যেই মনটা যেই মনটা এত কিছু নিয়ে ভাবাচ্ছে সেই মনটাই হয়তো আবার ঈশ্বর চিন্তা করছে কিন্তু সেই মনটাকেও মারতে হবে কেন মারতে হবে ধরুন আমার হাতে ধুলো লেগেছে এবার ধুলো ধুলো কালি ফালি লেগে গেছে এবার ওই কালি ওঠাতে আমি কি করব আমি হাতে সাবান ঘষবো সাবান ঘষে 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 হাত থেকে কালি তুলে ফেললাম তো এবার আমি কি সাবানটাকে নিয়ে নম করে হাত তুলে নম বসে থাকবো আমাকে কাজ করতে গেলে কি করতে হবে সাবানটাও ধুয়ে ফেলতে হবে আমার সাবানও গেল কালিও গেল কালিটা তুললাম সাবান দিয়ে সাবানটার কালি দুটোই জল দিয়ে ফেলে দিলাম তো তেমনই যেই মনটা জগতে জগতের চিন্তা করছিল সেই মনটা দিয়েই আধ্যাত্মিক চিন্তা করতে হবে এবং একটা সময় ওই মনটাকেও উড়িয়ে দিতে হবে বলা একটা সময় ওই মনটাও উড়ে যায় ওই মনটাও আর থাকে না তখনই তার প্রকাশ তখনই ঈশ্বর চিন্তাও কিন্তু এক প্রকার চিন্তা যা চিন্তা চাই তাই ভুল কিন্তু প্রাথমিকভাবে এটা ভাববেন না প্রাথমিকভাবে ঈশ্বর চিন্তাটা চেষ্টা করুন ঈশ্বর চিন্তাটাও এক প্রকার চিন্তা বলছে মনটাকে মারতে হবে দেহটা তো এটা মরে পঞ্চভূতে মিশে যাবে বলছে দেহটা তো মরে পঞ্চভূতে মিশে গেল কিন্তু সংসারের পুটুলি মনটা শিগগির মরে না বলছে সংসারের পুটুলি সংসার তো বাইরে দেখছি কিন্তু সংসারের যাবতীয় চিন্তা কোথা দিয়ে উঠছে আমাদের মন দিয়ে বলছে সেই পুটুলি যেখান থেকে আমরা আমরা বাজারের ব্যাগটাকে বলে পুটুলি বলতে সেখান থেকে জিনিস নিয়ে নিয়ে রাখছি তারপর সেটা দিয়ে আমরা রান্না করছি করে খাচ্ছি বলছে তেমনই এই মনটা পুটুলি এখান থেকে বিভিন্ন চিন্তাকে আমরা বের করছি প্রথমে বের করে ওটাকে রান্না করছি মানে আমরা ওটা জগতে ওটাকে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে আমরা আবার নতুন কাজের সৃষ্টি করছি বলছে এই সংসারের পুটুলি মনটাকে মারতে হবে বীজের নাই কিছুকাল থেকে আবার বৃক্ষে পরিণত হয় বলছে একটা মানুষ মরে গেল মরে গিয়ে কি হলো না মরে গিয়ে সে দেহ তো পঞ্চভূতে মিশে গেল কিন্তু এই মনটা তার থেকে গেল যে সেই মনটাই বীজের ন্যায় কিছুকাল থেকে আবার বৃক্ষে পরিণত হয় আবার স্থূল শরীর ধারণ করে এই প্রসেসটা অনেক বড় প্রসেস অভেদানন্দজি ব্যাখ্যা করেছিলেন মৃত্যুর পারে মরণের পারে বইটাতে আমি যাচ্ছি নয় প্রসেসে আমার বিষয় এই মনের পারে যাওয়া তো আমি ওই প্রসেসে যাচ্ছি না বলছে সেটা আবার শরীর ধারণ করে জন্ম মৃত্যু পথে করে বলছে বারবার বারবার রূপ যতক্ষণ না আত্মজ্ঞান হয় যতক্ষণ না আমি নিজেকে জানতে পেরে ওই পুটুলি মনের পুটুলিটাকে শেষ করে দিতে পারছি ওই ব্রহ্মজ্ঞানের আগুনে যতক্ষণ না ওই মনের পুটুলি ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ হয় না ততক্ষণ আমার আসা যাওয়া শারদমা বলছে একটা সন্দেশ খাওয়ার বাসা না থাকলেও আবার আসতে হবে সেই জন্য বলি ধ্যান ধারণা ও বিচার বলে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে দেয় বলছে সেই জন্যই বলছি ধ্যান ধারণা বিচার বলে কেমন ভাবে ধ্যান ধারণা করতে হবে একটু খাটতে হবে একটু মনকে ঘুরে ঘোরাতে হবে নিজের দিকে ধ্যান ধারণা করতে হবে বিচার করতে হবে যে যেই মুহূর্তে মন বাইরের দিকে যাচ্ছে তখনই ভাবতে হবে না এটা তো জগতের চিন্তা করছে চিন্তাটা কে আমি করছি এবার আমি কে খোঁজো এটাকেই বিচার বলছে বিচার মানে এমন কিছু বিচারকের আসন দিয়ে দেওয়া হয়নি হাইকোর্টের বিচারপতি না বলছে যে বিচার বলে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে দে বলছে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে সেই সাগরটা আমার বাইরে কোথাও নেই গোয়াতে যেতে হবে না আমার ভিতরেই সেই সাগরটা যে এইভাবে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে দে মনটা মরে গেলেই সব গেল ব্রহ্ম সমস্ত হলি বলছে মনটা মরে গেলেই সব হয়ে যাবে ব্রহ্ম সমস্ত হলি মানে তুই ব্রহ্ম হলি মানে শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী যে তুই করে বলতে হবে যে তুমি নিজেই ব্রহ্ম হবে যখন মনটা উড়ে যাবে আজকে এই অবধি এবার আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন আমি উত্তর দিচ্ছি এইটুকু অংশ বেশ কঠিন ছিল আর আজকে বেশ একটু অন্যরকম আলোচনা হয়েছে কারোর যা প্রশ্ন থাকে করতে পারেন আচ্ছা জয়তি মজুমদার বিশ্বাসটাই আসল সেটাই যাও তখন ছোটোবেলায় ভেঙে যায় তারপর আবার বিশ্বাস করতে ইচ্ছা করে না আহ হ্যাঁ ছোটবেলায় ভেঙে গেলে বিশ্বাস করতে ইচ্ছা করে না ঠিক কিন্তু একটা জিনিস জেনে থাকবেন আপনার বিশ্বাস নিশ্চয়ই ভেঙেছে দুই নম্বরই কিছুর কারণে তো দুই নম্বরটা যখন সন্ধান পেয়েছেন তার মানে এক নম্বর তো আছেই এক নম্বর আছে বলেই না দুয়ের সৃষ্টি বিশ্বাস মানুষের দুই নম্বরিতে ভাঙে তো দুই যখন আছে এক তো আছে তো একটাকে খুঁজে বের করুন সেটা আপনারই কাজ মানে অন্ধভাবে কিছু নেবেন না অন্ধভাবে কিছু বুঝবেন না বারবার দেখুন আপনি গুরুর কথা বলছিলেন বারবার দেখুন দীক্ষা নেওয়ার আগে ঠাকুর বলছেন গুলোকে রাতে দেখবে দিনে দেখবে রাতে তো দেখা সম্ভব নয় মানে দেখুন আপনি লাগলে এক বছর দু বছর সাত বছর আট বছর দেখুন দুই নম্বরইতে যখন বিশ্বাস ভেঙে যায় তার মানে এক কোথাও অবশ্যই আছে এক না থাকলে অস্তিত্ব না সেই খুঁজে বের করতে চেষ্টা করুন আমি জানি ছোটবেলায় ভেঙে গেলে তারপর বিশ্বাসটা করা মুশকিল কিন্তু আপনি দুইতে বিশ্বাস ভেঙেছেন একে একে আসুন একটাকে খুঁজুন এক আছে এক কোথাও না কোথাও এক আছে বলে ভণ্ডরা দুই বলতে বাধ্য হয়েছে দুই নম্বর বলতে বাধ্য হয়েছে দেবাশিস তিওয়ারি হ্যাঁ পুনর্জন্ম সম্ভব মৃত্যুর পর কিছু থাকে না মৃত্যুর পর যেটা থাকে সেটা নিয়েই কথা হলো শেষটা আপনি বোধহয় মন দিয়ে মৃত্যুর পর যেটা থাকে সেটা দেহটা তো মিলিয়ে যায় যায় কিন্তু মনটা থেকে যেই মনটা আপনার যেই মনটা আপনার গভীর ঘুমেও যায় না আপনি যখন গভীর ঘুমান তখন তো কাইন্ডলি আমরা তখন প্রায় বলি মরেই গেছিলাম যেন এত গভীর ঘুমাচ্ছি তো মানে তখন আমরা স্বপ্নও দেখি না কথাও বলি না কিন্তু আমরা উঠে বলি দারুণ ঘুমালাম দুর্দান্ত ঘুমিয়েছি তো তখনও কিন্তু আমাদের উঠে আবার মনটা কাজ করছে মৃত্যুর পরটা একটা ওরকমই দিস মৃত্যু একটা প্রলংড ঘুম বলতে পারেন একটা দিস স্যা প্রলংড স্লিপ তো মৃত্যুর পর দেহটা মিশে যায় মনটা থাকে উঠলে যেমন আবার আমাদের বিভিন্ন সাংসারিক চিন্তা এসে ধাক্কা মারে তেমনই মৃত্যুর পর মনটা থাকে ওই সংসার নামক সংসারের পুটুলি নামক মনটা যেটা স্বামীজি বলছিলেন সেইটা থেকে যায় সেটাই আবার মজুমদার এক নম্বর করা জয়তি বার জীবন ছোট ছোট না না জীবন নয় জীবনটা অনেক বড় যদি ব্যবহার করা যায় আপনি যদি এক নম্বর খোঁজার চেষ্টা করেন আপনার যদি ইচ্ছা থাকে ঈশ্বর কৃপা করে আপনাকে এক নম্বর এনে দেবেনই দেবেন বাধ্য জীবন ছোট নয় জীবন অনেক বড় আপনি যদি চান জীবন অনেক বড় নইলে জীবন এইটুকু ছোট্ট পবিত্র মজুমদার ভগবান দর্শন হয়েছে তিনি কষ্ট পাচ্ছেন তাকে গুরুরূপে পেলে আমার ব্রহ্মজ্ঞানের জন্য তার কষ্ট হবে এত নিষ্ঠুর হতে পারেনি তাকে গুরুরূপে পাওয়া এ জন্মে হবে না মা আমার এই কথাটা মনে হতো পবিত্র বাবু যে তাকে ব্রহ্মজ্ঞানের জন্য তার তো কষ্ট হবে তো হঠাৎ ভগবান একদিন আমাকে একটা গল্প বলেছিলেন তবে হ্যাঁ এটা একটা ব্যাপার ভগবান দীক্ষা দেন না আমাকে উনি দীক্ষা দেননি তো আমার এরকম মনে হয়েছিল যে যে না না ঠিক আপনার অনুভূতি হয়েছিল লাগবে কি সেই তো তাকেই কষ্ট করতে হবে তখন ভগবান হঠাৎ একদিন আমাকে একটা গল্প বলেছিলেন ওই গল্পটা আপনারা অনেকেই শুনে থাকবেন বলছে একটা ষাঁড়ের শিঙে একটা মশা বসেছে এবার মশাটা ভাবছে ষাঁড়টার ভীষণ কষ্ট হচ্ছে তো মশাটা সারটাকে কিছুক্ষণ পর বলছে ভাই আমি উড়ে যাচ্ছি উড়ে এসে সারটা সামনে এসছে তো সার বলছে যে কি হয়েছে দুজনের কথোপকথন সার আর মশা খুব সুন্দর গল্পটা ভগবান ওই সময় আমাকে আমাকে নিজের মুখে বলেছিলেন এটা তো মশাটা বলছে ভাই আমি তোমার শিঙে একটু বসেছিলাম কিন্তু তোমার তো কষ্ট হবে তাই জন্য আমি চলে যাচ্ছি আমি শিঙে বসছি না তোমার তোমার গায়েও বসছি না আমার ভাড় আছে তো তোমার ভারটা তুমি নিতে পারবে না তখন সার বলেছিল যে আমার বলতে গিয়ে ভগবানের সেই মুখের অভিব্যক্তিও মনে পড়ে যাচ্ছে যাই হোক তো তখন সারটা বলেছিল যে বাবা তুমি কেন একা কেন তোমার চোদ্দ পুষ্টি নিয়ে আমার কোনো অসুবিধা নেই আসলে আমরা ভাবি যে ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে তার হয়তো কষ্ট হবে সেদিন ভগবানের ওই হাসিয়ার গল্প দেখে বুঝেছিলাম যে তার কাছে এটা কোনো ফ্যাক্টরি নয় তার কাছে এই চুটকির ব্যাপার এই এরকম চুটকিতে এক একজন বেরিয়ে যায় তো তিন ভগবান কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন না ওটাও যাই হোক মন রাখার একটা ব্যাপার মন নামিয়ে রাখার একটা ব্যাপার হ্যাঁ বয়স হয়েছে একাশি বছর বয়স শরীর তো খারাপ হবেই কিন্তু তাকে আমি কোনোদিনও শরীরের জন্য প্রার্থনা করতে দেখিনি কাউকে কিছু বলতে দেখিনি এত দশটা বছরে আর ভগবানকে রূপে পেলে আপনি বলছেন আপনার ব্রহ্মজ্ঞান লাভের জন্য তার কষ্ট হবে এটা আমারও মনে হয়েছিল তার জন্য আমাকে উনি আমাকে এই গল্পটা একদিন শুনিয়েছিলেন আজকে আপনাকে বলে দিলাম গল্পটা যাই হোক সুদীপ চক্রবর্তী আমার গুরু সঙ্গলাপ খুবই কঠিন যে কোনো কারণেই হোক এখন কি উপায় এখন একমাত্র উপায় আপনি আপনার চেষ্টা বাড়ান আর ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এমন কেউ তার কাছে যান তার করুন তার থেকে বেদান্ত শুনুন তিনি কিছু বলুন বা না বলুন চুপচাপ তার কাছে বসে থাকুন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার জীবন বদলাচ্ছে মানে গুরু মানে যে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মজ্ঞানী তা আপনি যদি অন্য কোনো ব্রহ্মজ্ঞানীর কাছে গিয়ে বসে থাকেন যিনি সেই জ্ঞান লাভ করেছেন সেখানে আপনি আপনার গুরু দীক্ষিত দীক্ষাদাতা গুরু তিনি আলাদা কোথাও নন দেখবেন সেই একই কাজ হচ্ছে তো কোনো সৎ ব্রহ্মজ্ঞানী গুরুকে খুঁজুন এবং যার কাছে গিয়ে ব্যাস বসে থাকুন এবং সুযোগ পেলে তাকে জানান আপনি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান এবং নিজের ভেতরের সব থেকে প্রথম নিজের ভেতরের ছটফটানি বাড়ান সুতীর্থ চক্রবর্তী ব্রহ্মজ্ঞান লাভের জন্য নির্বিকল্প ইরে ব্রহ্মজ্ঞান লাভটাই নির্বিকল্প সমাধি দুটো আলাদা নয় নির্বিকল্প মানে যেখানে দুই নেই নির্বিকল্প যেখানে কোনো বিকল্প নেই যেখানে একই আছে ওটাকেই ব্রহ্মজ্ঞান বলা হচ্ছে আসলে ওটাকে কিছুই বলা যায় না কিন্তু কিছুই তো একটা বলতে হবে তো সেইটার জন্য বলা হচ্ছে যে নির্বিকল্প সমাধি ওটাই ব্রহ্মজ্ঞান ভগবানের এই বিষয়ে এটাই বলা আছে ওনার আমি যা বলছি তা আমার সবটাই গুরুর কথা আমার নিজের কথা কিছুই নয় তিনি কৃপা করে যা বলাচ্ছেন তাই বলছি আর কি জয়তি মজুমদার আপনার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে হয়ে থাকলে কিভাবে এই বিষয়ে উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে পারবো না তবে এটা বলতে পারি নিশ্চিতভাবে আমার গুরু ভগবান এবং তার কাছে গিয়ে প্রচুর মানুষের আমি ব্রহ্মজ্ঞান লাভ তিনি তো ব্রহ্মজ্ঞানই মানে নির্বিকল্প ভূমিরও বাইরের কিছু এবং তার কাছে গিয়ে প্রচুর মানুষের আমি জ্ঞান লাভ হতে দেখেছি জ্ঞান লাভ হলে তো মানে মাথায় শিংটিং গজায় না জীবন যাত্রা সব পাল্টে যায় মুখের কথা কথাবার্তা হাসি সব পাল্টে যায় আমি তেমন হতে দেখেছি ভগবানের কাছে গিয়ে আর আমার ব্যক্তিগত বিষয়ে আমি কিছু বলবো না মাফ করবেন সুদীপ চক্রবর্তী আশা করি আপনার সন্দেহ নিরসন করতে পারলাম আর সুদীর্থ আশা করি আপনাকেও বোঝাতে পারলাম প্রশ্ন অনেকে প্রশ্ন করেছেন হারিয়ে গেছে শ্রীমতী দিক নমস্কার দেবাশিস তিওয়ারি একলব্যত গুরু ছাড়াই গুরুর মূর্তি কল্পনা করে বিখ্যাত হলেন আমি কি ওভাবে এগোতে পারি না চেষ্টা করে দেখুন একলব্য তো একজনই ছিলেন আপনি যদি পারেন খুব ভালো লিখেছেন বেশ প্রুবা মুখার্জি সদ্গুরু কিভাবে চিনব আপনার ভিতর থেকেই বলে দেবে যে ইনি সদ্গুরু এবং সদ্গুরু চেনার একটাই ব্যাপার তাকে তো আগে অবশ্যই গুরুকরণ করার আগে আপনি তার সাথে মিশবেন কথা বলবেন যখন দেখবেন তার সংসারিক কোনো বিষয়ের ব্যাপার নয় সে তার মূল বিষয়ে কি করে আপনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন সেটাই তার মূল বিষয় এবং সে ঈশ্বর নিয়েই কথা বলছেন তখনই বুঝবেন তিনি সদ্গুরু তিনি হয়তো অন্য কথা বলতে পারেন কিন্তু দেখবেন আপনি বুঝে যাবেন ভিতর থেকে সেটা তার বিষয় নেয় তার মূল বিষয়ে কিভাবে আপনি জ্ঞান লাভ করবেন সেই সদ্গুরু যার এটা ছাড়া বিষয় থাকে না জয়তি মজুমদার জানেন আমি প্রতিটা ক্ষেত্রে ঠকে গেছি নিজের পরিবারই বিশ্বাস দিতে পারেনি আপনি সোশ্যাল মিডিয়ায় এইসব কথা না লেখাই ভালো আপনার ব্যক্তিগত কথা তো তাই বারণ করছি লাইফটা শেষে বরঞ্চ আপনাকে একটা অফিশিয়াল ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আপনি সেখানে বা আমি ফোন নাম্বারটা এখনও বলে দিতে পারি এক মিনিট আপনি ফোনে বলবেন এটা আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি লাইভে বলবেন না আমি অনুরোধ করছি আপনাকে আপনি বা যার ফোনের প্রয়োজন পড়বে যদি কারোর মনে হয় আপনাদের কিছু প্রশ্ন যেগুলো লাইভে করতে পাচ্ছেন না ফোনে করবেন বা সেই বিষয়ে আপনারা কথা বলতে পারেন এই নম্বরটাতে এইট নাইন জিরো আমি নম্বরটা জাস্ট লিখে দিচ্ছি এইট নাইন জিরো টু এইট থ্রি সেভেন নম্বরটা আপনারা যাদের দরকার আপনারা নম্বরটা নিয়ে নিতে পারেন যদি মনে হয় যে আধ্যাত্মিক বিষয় একমাত্র যে আপনাদের কোনো প্রশ্ন আছে যেটা আপনারা পারছেন না লাইভে করতে সব সব সময় প্রশ্ন সবার সামনে লাইভে সম্ভব হয় না আপনারা এই নম্বরটায় প্রশ্ন করতে পারেন বা আরও কিছু বলতে পারেন ইশিতা থ্যাংক ইউ আচ্ছা আর কোনো প্রশ্ন শর্মিষ্ঠাদি গুরুর কল্পনাটা পুরোপুরি কি বলতে চাইছো রাম দরবার আমার বিশ্বাস আধ্যাত্মিক পথেই সকল সুখ শান্তি লুকিয়ে আছে হ্যাঁ এটাই আধ্যাত্মিক পথেই একমাত্র সুখ এবং শান্তি লুকিয়ে রয়েছে আর কিছু কোথাও লুকিয়ে নেই আপনি নম্বরটাতে ফোন করবেন এটা একটা অফিসিয়াল ফোন নম্বর আপনি বলবেন আপনি ইন্ডিয়ান মংস পেজ থেকে দেখেন নম্বরটা পেয়েছেন আপনি কালকে বেটার আপনি কালকে চারটের পরে ফোন করুন আপনি হয়তো পাবেন এই নম্বরটা যে নম্বরটা দিলাম সেই নম্বরটায় আপনারা কালকে বিকেলবেলা চারটের পর ফোন করুন আপনারা আশা করি পাবেন নম্বরটায় হোয়াটসঅ্যাপও রয়েছে যদি ফোনে না পান হতেই পারে ফোনে হয়তো পাচ্ছেন না নম্বরটায় একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন কল ব্যাক করে নেওয়া হবে সুদীপ চক্রবর্তী শ্রীলেখা আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি ফোন করুন শ্রীলেখা সেন ডিগুপ্ত প্রশ্নের উত্তর পাবেন এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংসের অফিসিয়াল ফোন নম্বর আপনি ফোন করবেন আর কালকে বিকেল চারটের পর করুন আর যদি ফোনে বাই দি চান্স না পান একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনাকে যোগাযোগ করে নেওয়া হবে আচ্ছা আর কি কারোর কোনো প্রশ্ন আছে আচ্ছা বেশ আর মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই তাহলে আবার বুধবার যোগা যোগাবাশিষ্ট সার গুরু পরম্পরার একদম সত্য যুগ রামচন্দ্র এবং তার গুরু বশিষ্ঠ মনির কথোপকথন নিয়ে আলোচনা সুদীপ্ত চক্রবর্তী আপনি চারটের পর কালকে ফোন করুন অসুবিধা নেই সেটা নিয়ে আলোচনা কালকে রয়েছে কাল সরি বুধবার দিনকে সন্ধে সাড়ে আটটা থেকে আজকে তাহলে এই অবধি থাক নমস্কার